গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের নির্দিষ্ট ধারা অনুসারে আপনাদের করোনা ভাইরাসের সাথে মোকাবেলায় রাজ্য সরকারের তরফে ঘোষণা হয় লকডাউন। মঙ্গলবার সকাল থেকেই ছিল লকডাউন, যার প্রভাব পড়েছে ভারত ভুটান সীমান্তবর্তী শহর জয়গায়, অপরদিকে প্রতিবেশী দেশ ভুটানেও, যার দরুন বন্ধ রয়েছে ভুটান গেট। মানুষ সচেতন রূপ দেখিয়ে জনশূন্য রাখে শহর, তবে কিছু দায়িত্বহীন মানুষ রাস্তাঘাটে ভিড় জমায়েত করতে শুরু করে। অকারণে বাইক নিয়ে শহরে ছোটাছুটি, রাস্তাঘাটে চায়ের দোকানে ভিড় জমানো, খবর পেয়েই লাগাম কষতে রাস্তায় নামে পুলিশ। জয়গার এএসপি কুন্তল ব্যানার্জির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী শহরের বিভিন্ন এলাকায় ঘুরে মানুষের কাছে আবেদন রাখে যাতে মানুষ রাস্তাঘাটে জমায়েত না করে, ঘরে থাকে, সাথে বেশ কিছু দোকানও বন্ধ করে দেওয়া হয়। অকারণে ঘোরাঘুরি বাইক ও গাড়িদের সতর্ক করে দেওয়া হয়। এরপরে তারা অকারণে রাস্তাঘাটে ঘুরলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে পুলিশ প্রশাসন মাইকিং করে জয়গাবাসীকে জানিয়ে দেয়, লকডাউনের দিনগুলি বাজার করতে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত ও বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত জরুরি সামগ্রী ক্রয় করতে পারবে, বাকি সবগুলি বন্ধ থাকবে। অপরদিকে দিন গড়াতে না গড়াতেই রাজ্য সরকারের তরফে জারি হয় নতুন বিজ্ঞপ্তি। 27 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত থাকবে লকডাউন রাজ্য জুড়ে। সম্পর্ক করে উপকার করে দিনে অনুরোধ করদছ। ধন্যবাদ।